আজ এই আবরণে ভাষা সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান একজন সাহিত্যপ্রেমী বলে মনে হচ্ছে। এখানে আমাকে কবিতা পাঠের সুযোগ দেওয়া হয়েছে, আমি সেই কবিতা পাঠের সম্মানিত নিয়ে আমি দুটো বার্তা আপনাদের সাথে তুলে ধরতে চাইছি, যেগুলো আমার অনেকদিন ধরে মনে হয়েছে বলা উচিত, বলেছি অনেক জায়গায়। এই কাব্যদ্বয়ী সাহিত্য পরিবার, এই কাব্যদ্বয়ী সাহিত্য পরিবারের সাথে আমার পরিচয়, আমার ছোটবেলা থেকে সাহিত্য তাদের যোগাযোগ দেখা যায়নি, কিন্তু সেগুলো সামনে আসি যখন বর্তমান প্রযুক্তির মাধ্যমে যখন আমি প্রকাশ্যে আসি সমাজের সঙ্গে, সমাজের সাথে আমার লেখাগুলি ধরা পড়ে যায়। ঠিক সেই সময়ই এই কাব্যদ্বয়ী পরিবারের সাথে আমি যুক্ত হয়ে যাই এবং এই কাব্যদ্বয়ীর যে পর্ণব শ্রদ্ধ আজও পারছি না, আমি আজ কবিতা পাঠ করলাম না, অনেকটা সময় নিয়ে নিয়েছি, মাফ করবে।